টেকনিক্যালি কনক্রিটের ভিতরে রডের পরিবর্তে কিন্তু আসলে বাঁশ দেওয়া যায়, কিন্তু এই বাঁশটা যদি বাঁশ দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে এই বাঁশটা আসলে ব্যবহার করা যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কনক্রিটের ভিতরে কেন আমরা রিইনফোর্সমেন্ট অথবা রড ব্যবহার করি এটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদের অনুরোধ করব, আমার পূর্ববর্তী ভিডিও যেটা কনক্রিটের উপর তৈরি করা সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তুগুলো আপনাদের বুঝতে সহজ হবে। এবং এই ভিডিওটা আপনাদের দেখা অত্যন্ত জরুরি, এই কারণে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আমরা খুব একটা বিষয়ে অসচেতনতা দেখাই এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ইঞ্জিনিয়ারদের ডিজাইন করা স্ট্রাকচারের ভিতরে রড কম বেশি করি, বিভিন্নভাবে নিজেদেরকে এই জিনিসটা কাস্টম করার চেষ্টা করি, এবং এটার যে কত ভয়ঙ্কর আউটপুট আসতে পারে এই ভিডিওটা দেখলে আপনারা এই ব্যাপারে একটা আইডিয়া পাবেন। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়, এটা আমার একটা ইউটিউব চ্যানেল, এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। আগের ভিডিওতে কনক্রিটের স্ট্রেংথ নিয়ে আপনাদের সাথে আমি কথা বলেছিলাম, আজকে কথা বলবো কনক্রিটের সবচেয়ে বড় উইকনেস নিয়ে। কনক্রিট খুব শক্তিশালী একটা ম্যাটেরিয়াল হলেও কনক্রিটকে ভাঙাও খুব সহজ, কারণ কনক্রিটে খুব সহজেই ক্র্যাক চলে আসে। এর বড় একটা কারণ হলো যে কোনো ম্যাটেরিয়ালের আপনারা যদি গুণাবলী বিশ্লেষণ করতে চান, তিনটা জিনিস দিয়ে একটা ম্যাটেরিয়ালের গুণাবলী আমরা বিশ্লেষণ করি। এই তিনটা জিনিস হলো কম্প্রেশন, টেনশন এবং শিয়ার। কম্প্রেশন হলো এমন একটা জিনিস, যে কোনো ম্যাটেরিয়ালের উপরে আপনি যদি দুই দিক থেকে একই দিকে লোড দেন এটা কতটুকু শক্তি নিতে পারে। টেনশন হলো ঠিক উল্টাটা, অপোজিট দিকে কতটুকু লোড সেই ম্যাটেরিয়ালটা নিতে পারে। আর শিয়ার হলো পাশ থেকে যদি কোনো প্রেশার দেওয়া হয় এই ম্যাটেরিয়ালটার ধারণ ক্ষমতা কতটুকু হয়। কনক্রিট এমন একটা ম্যাটেরিয়াল যার কম্প্রেশন নেওয়ার শক্তি বেশি থাকলেও সে মোটেও টেনশন নিতে পারে না। এই টেনশন মানে কিন্তু আমাদের যে মনস্তাত্ত্বিক টেনশন এরকম না, টেনশন হলো যে কোনো ম্যাটেরিয়ালের উপরে আপনি যখন অতিরিক্ত কিছু আপনার ইনপুট করতে থাকবেন, লোড অথবা যে কোনো প্রেশার, সেই ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালটা সেটা কতটুকু রেজিস্ট করতে পারে। কনক্রিটের আপনারা যদি একটা বার তৈরি করে আমরা যদি এটাকে উপর থেকে প্রেশার দিই, দেখা যাবে যে কনক্রিটের ওই বারের উপরের পোর্শনটাতে কাজ করে কম্প্রেশন আর নিচের পোর্শনটাতে কাজ করে টেনশন, যার জন্য একটা সার্টেন প্রেশারের পর কনক্রিটের মধ্যে যখন ক্র্যাক আসে ক্র্যাকটা খেয়াল করলে দেখা যায় এটা নিচের দিক থেকে উপরের দিকে যায়। কারণ হলো সে টেনশন নিতে পারা না পারার কারণে ক্র্যাকটা নিচ থেকে ডেভেলপ করে কনক্রিটটাকে দুই ভাগে ভাগ করে দেয়। এই ভেঙে যাওয়াটা রোধ করার জন্য কনক্রিটের ভিতর এমন একটা ম্যাটেরিয়াল দেওয়ার দরকার যে কনক্রিটের এই টেনশন নেওয়ার ক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারে। এই টেনশন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা কনক্রিটের ভিতর ডিফর্ম বার হিসাবে স্টিল ব্যবহার করি, যেটাকে আমরা রড বলে থাকি। এবং এই রডের একটা বড় বৈশিষ্ট্য হলো লোহা একটা সার্টেন টাইম পর্যন্ত অনেক প্রেশার নিতে পারে, এবং লোহার একটা গুণাবলী হলো যে লোহাকে আপনি টানলে এটা কিন্তু স্ট্রেসড হয়, এবং এটার উপর যদি আপনি ভর দেন এটা ভাঙবে না, প্রথমে বাঁকাবে এবং একটা সার্টেন টাইমের পর এটার মধ্যে ক্র্যাক আসবে। এখন কনক্রিট খুব শক্তিশালী একটা ম্যাটেরিয়াল, এর সাথে যখন আপনি এই রডকে ইনক্লুড করে একটা কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করেন তখন এই ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক স্ট্রেস নিতে পারে। একটা কনক্রিটের বারের ভিতরে যদি আমরা রড দিয়ে এটার উপরে লোড দেই একটা সার্টেন টাইমের পর পর্যন্ত দেখা যায় যে প্রথমে এটার মধ্যে ক্র্যাক ডেভেলপ করে, এবং একটা সময় পর যখন লোডের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু কনক্রিটের মধ্যে ক্র্যাক চলে আসে। এটার একটা বড় সুবিধা হলো যে কোনো স্ট্রাকচারে যদি আপনার রিইনফোর্সমেন্ট দেওয়া থাকে ওর মধ্যে যদি ফেইলিওর আসার কোনো প্রবণতা দেখা যায়, এটা দেখে আমরা এই ক্র্যাকগুলো দেখে প্রথমে বুঝতে পারি যে এই স্ট্রাকচারটা ফেইল হইতে পারে, এবং এই মহা একটা বিপদ আসার আগে আমরা এটার ব্যাপারে আমাদের প্রিকশন যেটা এটা আমরা নিতে পারি। কনক্রিটের এই ডিজাইন করার সময় রডকে কিন্তু অনেকভাবে ব্যবহার করা হয়, যেহেতু রড টেনশন নিতে পারে, লোহা এমন একটা টেনশন নেওয়ার মতো ম্যাটেরিয়াল, অনেক সময় এই কনক্রিট যখন আমরা কাস্ট করে সেই ক্ষেত্রে অনেক সময় এই রডকে স্ট্রেস করে আপনার প্রথমে টেনশন দিয়ে তারপর কনক্রিট কাস্ট করা হয়, এটাকে বলা হয় প্রি স্ট্রেস কনক্রিট। এই টাইপের কনক্রিট আপনারা বড় বড় স্থাপনা, ব্রিজ, বিভিন্ন উঁচা উঁচা বড় বড় ক্যান্টিলিভারওয়ালা স্থাপনায় দেখতে পারবেন, যেখানে কনক্রিট কাস্টিংয়ের পূর্বেই আপনার যে স্ট্রাকচারাল রিইনফোর্সমেন্ট এটাকে আগে টেনশন দিয়ে টানা দিয়ে কনক্রিটটা কাস্ট করা হয়, ফলে যে টেনশনের ফলে যখন কনক্রিটটা শুকিয়ে আসে
যখন এই টেনশনটা ছেড়ে দেওয়া হয় ওই টেনশনের প্রেশারটা কিন্তু ভিতরে রয়ে যায়, যার জন্য কনক্রিটের উপরে তখন যদি লোডও আসে সেক্ষেত্রে কনক্রিট ওই টেনশনটা অমিট করতে পারে। আবার এর উল্টাটাও করা হয়, কনক্রিট কাস্টিংয়ের পর তার ভিতরে রিইনফোর্সমেন্টকে তখন আপনার প্রেশার দিয়ে আপনার টেনে টেনশন ক্রিয়েট করা হয়, এটাকে পোস্ট টেস্ট কনক্রিট বলে। এই জিনিসগুলো অনেক জটিল জিনিস, এগুলোকে আসলে সাধারণ ভাষায় বোঝানোটাও একটু কঠিন। সোজা কথা আপনারা একটা জিনিস বুঝতে পারেন যে যেহেতু কনক্রিটের উপরে টেনশন ক্রিয়েট হলে কনক্রিটে ক্র্যাক আসে এবং এই ক্র্যাকটা ঠেকানোর জন্য রিইনফোর্সমেন্টটা কাজ করে, এই জন্য রিইনফোর্সমেন্টকে যদি আপনি স্ট্রেস দিয়ে আপনি আগে থেকেই একটা টেনশন ক্রিয়েট করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে যে অতিরিক্ত টেনশনটা এর উপর পড়বে এটা এটার সাথে কাটাকাটি হয়ে মিনিমাইজ হয়ে যাবে। রিইনফোর্সমেন্ট কনক্রিটের গুণাবলী থাকলেও রিইনফোর্সমেন্ট কনক্রিটের ভিতর যখন আমরা রড ব্যবহার করি এই রডের কিন্তু আবার একটা নেগেটিভ দিক আছে। আমরা একটু আগের ভিডিওতে বলেছিলাম যে রোমান কনক্রিটের বিষয়ে, রোমানদের যে কনক্রিটের যে রেসিপি ছিল ওই কনক্রিটের ভিতরে কিন্তু ওরা কখনো রড ব্যবহার করে নাই। এর বড় কারণ হলো রোমানরা যে স্ট্রাকচারগুলো ডিজাইন করত এগুলোতে কনক্রিটের যে কম্প্রেশন নেওয়ার ক্ষমতা এটার উপরে প্রিন্সিপালটার উপরে বেস করে তাদের এই স্ট্রাকচারগুলো ডিজাইন হতো, যার জন্য দেখা যায় যে রোমান আর্কিটেকচারের ভিতর কনক্রিটের কারণে এখন আমরা যে লম্বা লম্বা স্প্যান নিতে পারি ওই জিনিসের প্রবণতাটা কম ছিল। তারা কিন্তু টিপিক্যাল আর্চ এবং ডোম দিয়ে বিল্ডিং তৈরি করত, কিন্তু এর সাইজগুলো ছিল অনেক ম্যাসিভ। কিন্তু রোমান কনক্রিটের আরও একটা বিশাল গুণাবলী হলো এই কনক্রিটের ভিতরে এই রিইনফোর্সমেন্ট হিসেবে স্টিল ব্যবহার না করার কারণে এই কনক্রিটগুলোর কিন্তু স্থায়িত্বকাল অনেক বছর ছিল। কনক্রিটের ভিতর রিইনফোর্সমেন্ট ব্যবহার করার জন্য যে স্টিল আমরা ব্যবহার করি এই স্টিলের সবচেয়ে বড় সেটব্যাক হলো যে লোহা একটা সার্টেন টাইমের পর এর মধ্যে কিন্তু জং তৈরি হয় এবং এই জংটাই কনক্রিটটাকে ধ্বংস করে দিতে পারে। লোহার ভিতরে যে আয়রন থাকে এই আয়রন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে আয়রন অক্সাইড তৈরি করে এবং এই আয়রন অক্সাইড কনক্রিটের ভিতরে যদি এটা তৈরি হয় এটা আস্তে আস্তে এক্সপেন্ড হয়ে কনক্রিটের মধ্যে ক্র্যাক আসতে পারে। এই লোহার এক্সপেনশনের কারণে জং ধরার ফলে কনক্রিটের যে ক্র্যাক আসে এটাকে বলে অক্সাইড জ্যাকিং। রোমান যে কনক্রিটটা ব্যবহার হতো ওর ভিতরে আয়রন ছিল না বলে একটা রোমান স্ট্রাকচার কিন্তু হাজার হাজার বছর টিকেছিল, কিন্তু বর্তমান যুগের আধুনিক কনক্রিটের ভিতরে রিইনফোর্সমেন্ট ব্যবহার করার কারণে এই কনক্রিটের কিন্তু লাইফ স্প্যান রোমান কনক্রিটের মতো হয় না, এই লাইফ স্প্যানটা কমে আসে। এর বড় কারণ হলো এই জং। এখন আমরা যখন রড ব্যবহার করব রডে তো জং আসবেই, এটা ঠেকানোর বুদ্ধি কী? এটার জন্য যখন আমরা কনক্রিটের মধ্যে কোনো বিম কলামের ডিজাইন করি আপনারা খেয়াল করে থাকবেন যে কনক্রিটের ভিতরের যে রিইনফোর্সমেন্টগুলো ব্যবহার করা হয় এর চারদিকে কিন্তু একটা কভার থাকে, ক্লিয়ার কভার বলে, যেটা 1-3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে ডিজাইন ভেদে এবং ডিজাইনের কোড অনুযায়ী। এই ক্লিয়ার কভারটার কাজ হলো ভিতরে যে লোহাটা থাকে এই লোহাটাকে প্রোটেক্ট করা। মডার্ন কনক্রিটে আমরা যে সিমেন্ট ব্যবহার করি ওর মধ্যে কিছু কেমিক্যাল থাকে, যেটার মধ্যে আপনার কিছু অ্যালকালাইন গুণাবলী থাকার কারণে আমরা যে লোহার রডটা কনক্রিটের ভিতর ব্যবহার করি এর চারদিকে একটা অক্সাইড লেয়ার ডেভেলপ করে। এই কারণে কিন্তু এই কনক্রিটের ভিতরে যখন আমরা রড দিই এই রডটা সহজে জং ধরে না। কিন্তু আমরা যদি প্রপার ওয়েতে একটা ডিজাইন না করি, মনে করেন আপনি ইচ্ছা মতো একটা স্ট্রাকচারাল ডিজাইনে যেরকম করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রড দিয়েছে ওইভাবে রড না দিয়ে আপনি রডের ডিজাইন 19-20 করলেন, এর ফলে যেটা হবে কনক্রিটের ভিতর যখন আপনি টেনশন দিবেন ওই টেনশনের কারণে কনক্রিটে দেখবেন নিচের দিক থেকে একটা ক্র্যাক আসে। এখন এই ক্র্যাকটা দেওয়ার পর যদি আবার আপনি লোডটা সরায় নেন হয়তো ওই কনক্রিট টেনশন নেওয়ার কারণে ক্র্যাক আসলেও একটা সার্টেন টাইমের পর টেনশনটা সরায় ফেলার ফলে আপনার ওই ক্র্যাক থেকে কনক্রিটটা যদি ফেল নাও করে কনক্রিটের কিন্তু সেলফ হিলিংয়ের ব্যবস্থা নেই, কনক্রিট নিজে নিজে জোড়া লাগতে পারে না। ওই হেয়ারলাইন ক্র্যাকটা দিয়ে বাতাস ঢুকে ভিতরে রডটাতে কিন্তু জং ধরাতে পারে এবং এইভাবেই কিন্তু স্ট্রাকচারের ভিতরে এই ক্লিয়ার কভারের থিকনেসের ক্র্যাকের কারণে কনক্রিটের ভিতরে রডের জং ধরে কনক্রিটটা নষ্ট হয়ে যেতে থাকে। এই জন্য এরপরে যদি কখনো আবার টেনশন আসে ওই জং ধরা রডটা টেনশন নিতে পারবে না এবং এই কনক্রিটটা ভেঙে যাবে। এই জন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ডিজাইন করা যে বিল্ডিংগুলোতে আপনাকে যেভাবে গাইডলাইন দেওয়া হয় এর বাইরে কখনোই আপনাদের নিজের ইচ্ছায় কোনো স্ট্রাকচারাল মেম্বার 19-20 করা উচিত না। এখন কনক্রিটের এই যে ক্র্যাকিংটা বন্ধ করার জন্য কনক্রিটেরও কিন্তু বর্তমান যুগে অনেক রকম ডেভেলপমেন্ট হচ্ছে। কনক্রিটের সাথে বিভিন্ন থার্ড এলিমেন্ট মিশিয়ে কনক্রিটের ভিতরে ফাইবার দিয়ে কনক্রিটের স্ট্রেংথ বাড়ানো হয় যাতে কনক্রিটের এই টেনশনে ক্র্যাক হওয়ার প্রবণতাটাও কমে আসে। আপনারা
অনেক উত্তরবঙ্গের দিকে অনেক মাটির বাড়ি দেখবেন, ওইখানে যে ব্রিক মাটি দিয়ে যে স্ট্রাকচারগুলো তৈরি হতো ওর মধ্যে কিন্তু ধানের তুষ খড় জাতীয় জিনিস ফাইবার হিসাবে দেওয়া হতো যাতে সহজে এটা না ভাঙে। ঠিক এমনভাবেই কনক্রিটের ভিতরেও কিন্তু চাইলে গ্লাস ফাইবার, তারপরে আপনার বিভিন্ন রকম মেটালিক ফাইবার দিয়েও কনক্রিটকে মডার্ন ওয়েতে ডিজাইন করা যায়, যেটাতে কনক্রিটের এই ক্র্যাক হওয়ার প্রবণতাটা কমে আসতে পারে। কিন্তু এই প্রসেসগুলো খুব এক্সপেন্সিভ, এই জন্য যেটা করা হয় অনেক জায়গায় আপনার এই যে রিইনফোর্সমেন্ট আমরা ব্যবহার করি, এই রিইনফোর্সমেন্টের ভিতরেও অনেক রকম ট্রিটমেন্ট করা হয় যাতে এই রডটা সহজে না জং ধরে। যেমন অনেক সময় ইপক্সিকোটেড রড পাওয়া যায়, অনেক সময় আপনার কনক্রিটের ভিতরে যে রডটা ব্যবহার করা হয় এটাকে স্টেইনলেস স্টিল হিসেবে ব্যবহার করা হয়, এবং আবার কখনো কখনো আপনার এখন আধুনিক বিশ্বে ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমার নামে FRP নামে একরকম রড পাওয়া যায়, যেটার আপনার বৈশিষ্ট্য হলো এটা অনেক স্ট্রেন নিতে পারে, কিন্তু এটা টু মাচ এক্সপেন্সিভ হওয়ার কারণে এটা খুব পপুলার হতে পারে নাই, কিন্তু এগুলো নিয়ে এখনও রিসার্চ চলতেছে। মজার বিষয়, কনক্রিটের ভিতরে রিইনফোর্সমেন্ট হিসাবে কিন্তু এখন অল্টারনেট হিসাবে বাঁশ নিয়েও গবেষণা হচ্ছে। এখন বাঁশ নিয়ে গবেষণা হচ্ছে বললে আপনাদের মাথায় আসতে পারে বাংলাদেশে অনেক জায়গায় আমরা নিউজে দেখি যে কনক্রিটের ভিতরে বাঁশ দিয়ে ঢালাই দিয়ে এরকম ইয়ে করতেছে, বিভিন্নভাবে দুর্নীতির ইস্যুগুলো আমাদের সামনে আসে। টেকনিক্যালি কনক্রিটের ভিতরে রডের পরিবর্তে কিন্তু আসলে বাঁশ দেওয়া যায়, কিন্তু এই বাঁশটা যদি বাঁশ দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে এই বাঁশটা আসলে ব্যবহার করা যাবে না, বাঁশটাকে দিতে হবে গবেষণালব্ধ ফলাফল থেকে। রিসার্চে দেখা গেছে যে বাঁশের স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা আপনার রডের চাইতে 4% কম, এবং আধুনিক বিশ্বে এটা নিয়ে অনেক রকম রিসার্চ হচ্ছে, কারণ স্টিল একটা ন্যাচারাল ম্যাটেরিয়াল, এটা একসময় শেষ হয়ে যেতে পারে, তখন অল্টারনেট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে অনেক রকম জিনিস নিয়ে কিন্তু চিন্তা করা হচ্ছে, তার মধ্যে বাঁশ একটা অন্যতম ম্যাটেরিয়াল যেটা নেচার থেকে গ্রো করে, এবং এইটাকে যদি প্রসেস করে কনক্রিটের ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু এটাকে অল্টারনেট হিসেবে ব্যবহার করা যায়। যদিও এটা এখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি, এটা নিয়ে অনেক রকম রিসার্চ হচ্ছে, এই রিসার্চ রিলেটেড কিছু PDF আপনারা আমার এই ডেসক্রিপশন বক্সে পাবেন, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন, খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আপনারা জানতে পারবেন। কিন্তু এই বাঁশেরও কিছু আবার নেগেটিভ সাইড আছে, রড যেমন আপনার অক্সিজেনের সাথে রিয়াকশন করে আপনার জং ধরে, ঠিক তেমনভাবে বাঁশ যেহেতু একটা অর্গানিক ম্যাটেরিয়াল, বাঁশের মধ্যে যদি পানি লাগে এটার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া ফর্ম করে এই বাঁশটাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই রিসার্চগুলোয় দেখা গেছে যে বাঁশকে কীভাবে ব্যবহার করতে হবে এরকম অনেক রকম গাইডলাইন দেওয়া আছে, যে যদি বাঁশ দিয়ে কনক্রিট কাস্টিং করতে হয় বাঁশটাকে ম্যাচিউরড বাঁশ হইতে হবে, এবং একটা সার্টেন প্রজাতির বাঁশ হইতে হবে, এটা যাতে পানি নিরোধক করা যায় এটার ব্যবস্থা করতে হবে, এবং এই ডিজাইন ক্রাইটেরিয়াটা টোটালি ডিফারেন্ট, কনক্রিটের ক্লিয়ার কভার যেরকম তার প্রায় 3-4 গুণ বেশি ক্লিয়ার কভার দিয়ে এটাকে ডিজাইন করতে হবে যাতে কোনোভাবেই পেনিট্রেট করে পানি বাতাস ওর ভিতরে ঢুকতে না পারে। এইগুলো এখনও রিসার্চের পর্যায়ে আছে। রোমানরা এই কনক্রিটের কম্প্রেশন স্ট্রেংথটা নিয়ে কাজ করতো, ওরা যেটা করতো কনক্রিটটাকে আপনার লেয়ার বাই লেয়ার দিয়ে স্ট্রাকচার তৈরি করতো, গ্র্যাভিটির ইউজ করে এই আপনার বড় একটা ম্যাসিভ স্ট্রাকচারে যখন টেনশন থাকতো না শুধু কম্প্রেশন লোডটা থাকতো, এই স্ট্রাকচারগুলো অনেক হিউজ হলেও এই জন্য টিকে থাকতে পারতো। মজার বিষয়, রোমানদের এই কনসেপ্টটা ব্যবহার করে কিন্তু আধুনিক যুগে অনেক স্থাপনা হয়, যে বড় বড় আপনারা যে পানির যে ড্যামগুলো দেখেন, বাঁধগুলো দেখেন, এগুলো কিন্তু রোমান কনক্রিটের এই কনসেপ্ট থেকে ডেভেলপ করা, যেখানে আপনার নিচের দিকে অনেক ভারী কনক্রিট আস্তে আস্তে উপরের দিকে ন্যারো হইতে থাকে, যার ফলে এই টাইপের স্ট্রাকচারগুলো হিউজ অ্যামাউন্টের আপনার লোড নিতে পারে। এখন আপনারা বলতে পারেন যে কনক্রিটের মধ্যে যদি এরকম ম্যাসিভ জিনিসগুলো দিয়ে রড কমায় অথবা অন্য ফাইবার জাতীয় জিনিস দিয়ে যদি করা যায় তাহলে আমরা কেন এইভাবে স্ট্রাকচার ডিজাইন করি না। যে কোনো স্ট্রাকচার অথবা আর্কিটেকচার বলেন, যে কোনো জিনিস শুধু ডিজাইন এবং ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে না, এর সাথে পলিটিক্যাল ইকোনমিক্যাল অনেকগুলো জিনিস নির্ভর করে। বিশ্বজুড়ে যে পাবলিক স্ট্রাকচারগুলো হয়, বড় বড় ব্রিজ, মেট্রো রেল, এরকম বড় বড় স্থাপনাগুলো, এগুলো সব তৈরি হয় সাধারণ মানুষের ট্যাক্সের পেমেন্ট থেকে, আপনার দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু সরকার এই জিনিসগুলো কনস্ট্রাকশন করে। এখন এই জিনিসগুলোতে যদি আপনার এইরকম কনক্রিট দিয়ে হাজার হাজার বছর বাঁচানোর জন্য হিউজ স্কেলের কনস্ট্রাকশন হয়, এর কনস্ট্রাকশন কস্ট বর্তমান কনস্ট্রাকশন কস্টের কত শতগুণ যে বাড়বে এটা বলে বোঝানো সম্ভব না, সেই ক্ষেত্রে সাধারণ মানুষজন এটা কখনোই মেনে নেবে না। এবং বর্তমান আধুনিক বিশ্বে জায়গার পরিমাণও কমে আসার কারণে কনস্ট্রাকশনের যে এলিমেন্টগুলো এগুলোকে যত আপনি স্লিক করতে পারবেন, যত স্ট্রেন্দিং করে এটা সাইজ ছোট করা যায়, এটা আমাদের জন্য ফিজিবল হয়।
এইসব কারণে বিভিন্ন পলিটিক্যাল ইস্যু পরে আপনার ইকোনমিক্যাল ইস্যুর কারণে স্ট্রাকচারাল ডিজাইনেও কিন্তু যুগ যুগ ধরে মডিফিকেশন আসতেছে এবং এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে যাতে কিভাবে কনক্রিটের ভিতরে রিইনফোর্সমেন্টের টেকনিকগুলোকে দিন দিন চেঞ্জ করে এটাকে কত সহজে আধুনিকায়ন করে মানুষের জন্য দীর্ঘস্থায়ী ও সহজলভ্য করা যায়। হয়তো আজ থেকে আরও 200-300 বছর পর এই টেকনোলজিটা আরও সুন্দর, আরও ইজি এবং আরও ক্লিন একটা টেকনোলজিতে কনভার্ট হবে। সেই পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু নাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, আর ভিডিওটার সম্পর্কে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি সময় সুযোগ মতো চেষ্টা করবো আপনাদের সেটার উত্তর দেওয়ার। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।